ভিভো বাংলাদেশ মার্কেটে তাদের একটি নতুন বাজেট স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করেছে, আর সেই স্মার্টফোনটি হচ্ছে ভিভো Y21T, যেটা ভিভো Y21 এর একটি আপগ্রেড ভার্সন হিসেবে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। এবং স্মার্টফোনটি যে প্রাইস এবং স্পেসিফিকেশনের সাথে অ্যানাউন্স করা হয়েছে বাংলাদেশ মার্কেটে, সেটা শুনলে আপনাদের অনেকটা এইরকম অবস্থা হতে পারে। তো ভিভো Y21T এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে অ্যানাউন্স করেছে ভিভো বাংলাদেশ, আর সেটা হচ্ছে 4128, যার প্রাইস রাখা হয়েছে 17,990, মানে 18,000 টাকা। আর এই 18,000 টাকা অনুযায়ী এই স্মার্টফোনটি আমাদের কী কী অফার করছে সেটা কি আপনি জানেন? স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটি HD+IPS LCD ডিসপ্লে। এখন আপনি মনে করতে পারেন, হয়তো HD+ ডিসপ্লের সাথে এখানে 90Hz রিফ্রেশ রেট ভিভো আমাদের অফার করছে, কিন্তু সেটা নয়। এখানে আপনি HD+ 60Hz ডিসপ্লে পাচ্ছেন, যেটা অবশ্যই 18,000 টাকার প্রাইস অনুযায়ী একটা স্মার্টফোনের থেকে আমরা কখনো এক্সপেক্ট করতে পারি না। অন্যদিকে প্রসেসরের কথা বললে ভিভো Y21T স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 এই 4G প্রসেসরটি। আর কোয়ালকমের এই 680 4G প্রসেসরটি কতটুকু পাওয়ারফুল সেটা আপনারা কম বেশি সবাই জানেন। বিশেষ করে কোয়ালকম তাদের এই 4G প্রসেসরটি তৈরি করেছে কিন্তু পাওয়ার এফিসিয়েন্সি, মানে ব্যাটারি কনজিউম যাতে কম করে সেই দিকে টার্গেট করে। স্মার্টফোনটি অ্যাজ সাচ কোনো পাওয়ারফুল প্রসেসর নয়। কোয়ালকম তাদের এই প্রসেসরটি তৈরি করেছে 6mm আর্কিটেকচারের উপর, যার ক্লক স্পিড 2.4 GHz, এবং এখানে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডিনো 610। আর রিসেন্টলি কিন্তু আমরা Realme 9i স্মার্টফোনটিতেও এই সেম প্রসেসরটি দেখতে পেয়েছিলাম। অন্যদিকে ক্যামেরা সেগমেন্টের কথা বললে এখানে ভিভো আমাদের ট্রিপল ক্যামেরা সেন্সর অফার করছে, যার মেইন সেন্সর হচ্ছে 50 MP, যার অ্যাপারচার f/1.8, এবং বাকি দুটো হচ্ছে 2 MP ইউজলেস সেন্সর। এবং স্মার্টফোনের ব্যাকসাইড দিয়ে সর্বোচ্চ ফুল HD 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সেলফি ক্যামেরার কথা বললে ভিভো এখানে ব্যবহার করেছে 8 MP একটি সেলফি শুটার, যার মাধ্যমে সর্বোচ্চ ফুল HD 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। তো প্রসেসর এবং ক্যামেরার কথা বললে প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির প্রসেসরটা মেনে নিলেও আমি প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টটি মেনে নিতে পারছি না, কারণ আমার মনে হয় বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে বর্তমান সময়ে 18,000 টাকা প্রাইসে একটা 4G স্মার্টফোনে 8 MP আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া উচিত, যেখানে ভিভো আমাদের এই স্মার্টফোনটিতে কোনো প্রকার আল্ট্রাওয়াইড সেন্সর অফার করছে না। অন্যদিকে ব্যাটারিয়ের কথা বলে এখানে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি ব্যাটারি, যেটা সর্বোচ্চ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং ব্যাটারিটা আমার ডিসেন্ট মনে হয়েছে এই বাজেট সেগমেন্টে। এছাড়াও এই স্মার্টফোনটিতে রয়েছে USB Type-C এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো সব কিছু মিলিয়ে ভিভো Y21T এই স্মার্টফোনটি 18,000 টাকা প্রাইস অনুযায়ী যে স্পেসিফিকেশন আমাদের অফার করছে, তার থেকে ইনফিনিক্স হট 11S এবং Redmi 10 2020 15,000 টাকা প্রাইসে আমাদের বেশি ভালো স্পেসিফিকেশন অফার করছে। আজকে আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে, ভিভো Y21T এই স্মার্টফোনটি 18,000 টাকার প্রাইসে যে স্পেসিফিকেশন অফার করছে সেটা আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই বর্তমান সময় মার্কেট বিবেচনা করে আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না।